আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সকলকে। জানাচ্ছি মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে মার্ডিকা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, গাড়িটিতে রয়েছে হাজার হাজার ন্যাশনাল ফ্ল্যাগ, মালয়েশিয়ার জাতীয় পতাকা এখানে আছে। মালয়েশিয়াতে স্বাধীনতা দিবস 31 আগস্ট। 31 আগস্ট উপলক্ষে মালয়েশিয়ার বাড়িতে, ঘরে, অফিস, আদালতে সব জায়গায় পতাকা থাকে। তবে আমরা দেখছি প্রত্যেকের গাড়িতে একটা বা দুইটি করে পতাকা থাকে, কিন্তু আমরা এখানে যেটা লক্ষ্য করেছি, এখানে গাড়িতে একটি দুটি পতাকা না, হাজার হাজার পতাকা আছে। হাজার হাজার পতাকা সম্বলিত একটি গাড়ি, এই গাড়িটি যখন রোড দিয়েও যায় সকলেই কিন্তু এই গাড়ির দিকে তাকায় থাকে যে এই গাড়িটা কার গাড়ি বা এত পতাকা কেন। এই গাড়িটি যখন রোড দিয়ে যায় তখনই কিন্তু স্মরণ করে দেয় যে মালয়েশিয়ার একটা স্বাধীনতা দিবস চলছে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবস বা স্বাধীনতার মাস সেটা চলে আসছে। আমরা এই যে গাড়িটির মালিক, মালিকের সাথেও কথা বললাম, ইনি বললেন আমার মাসুক নেই, এই দেখতে পাচ্ছেন উনি গাড়ির মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তাআলা ওয়া বারাকাতু, হ্যাপি মার্ডিকা। ইয়া মান্ডিকা, মান্ডিকা, ইনা ইয়া মান্ডিকা। ওকে, উনি যেটা বললো ব্রাপা তাহন পাকা মাসাম তো পাকা 25 টাউন। উনি বলছেন যে 25 বছর যাবত উনার ইয়ারা স্বাধীনতা দিবস আসলেই উনি এরকম 25 বছর যাবত এরকম করে। ওকে, থ্যাংক ইউ। হাউ ইউ ফিল মাসে মানা ইউ হাতি? Ya, saya terasa gembira sendiri lah. Gembira sendiri, ya? Sendiri gembira. Okey, gembira saja. Orang babai, kita babai. Okey, ini bila saya, ini sudah mana nizir agro thi ke ini gila kurse. Manusia dekha ini kiri kusya. Kalau bila abang jalan, orang semua orang nampai ni kan? Ya, dia orang bertangan pun kita mahu apa juga tiwo do ini pun. Ini bila saya jauhkan ini gari saya salah jaya, tuhono ওনার আশেপাশে যে লোকগুলা থাকে তারাও হরেন দেয়, ওনাকে হাই হাই জানায়, বাই বাই জানায়, এভাবে জানায়। এটাই এটাই উনি মানে আসলে আনন্দ করে, মজা করে। আপনারা তো দেখলেন যে এই যে ওনার গাড়িটি পুরো গাড়ি বোঝায় শুধু পতাকা 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 পতাকা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা গাড়িটির সামনে, সামনের আউটলুক এরকম। গাড়িটির কিন্তু সামনে পুরাটাই শুধু পতাকা আর পতাকা। সামনেতে যদি আমরা পিছনের দিকে যাই, পিছনের দিকেও কিন্তু পতাকা আছে। পুরা গাড়ি সে স্বাধীনতা উপলক্ষে পুরা গাড়ি সে পতাকা দিয়ে ঢেকে রেখেছে। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস 31 আগস্ট খুব নিকটবর্তী। সামনে পিছনে পিছনের দিকটাও প্রচুর পতাকা, অনেক পতাকা আমরা দেখতে পাচ্ছি। এখানেও অনেক আছে, সে পুতুলও রাখছে, ছোট গাড়িও সাজায় রাখছে। উনি যেটা বললো রাত্রে নাকি অনেক এখানে বাতি জ্বালায়, বাতি জ্বালালে নাকি অনেক সুন্দর দেখা যায়। সত্যি উনি একটা রসিক মানুষ। এখানে ছোট বড়, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের পতাকা। এটা অনেক ছোট একটা পতাকা, এরপরে এটা বড় একটা পতাকা। অনেক টাকা খরচ করে কিন্তু উনি এই এটা করছে। শৌখিন একটা লোক, তার গাড়ির সামনে পিছনে পুরো জায়গাটাই শুধু পতাকা আর পতাকা। কয়েক হাজার পতাকা আছে এখানে দেখতে পাচ্ছেন। উনি 25 বছর যাবত এই গাড়িটি এরকম করে রাখছে। 25 বছর যাবত, 25 বছর যাবত উনি এই গাড়িটি এরকম করে রাখছে। হাজার হাজার পতাকা সম্বলিত গাড়িটি ওনার। সুন্দর গাড়ির ভিতরেও কিন্তু অনেক পতাকা আছে, শুধু পতাকা আর পতাকা।